বেড়ালের গলায় ঘণ্টা বেঁধেছিলেন অন্য কেউ নন, স্বয়ং রবিচন্দ্রন অশ্বিন। এমনটাই খবর এবার উঠে এলো। কোহলি কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন, ওয়ার্ল্ড কাপ এবং আইপিএলের পর যথাক্রমে টিম ইন্ডিয়া, টি টোয়েন্টি টিম এবং আরসিবির ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াবেন। টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনেও যে কোহলির মতামত খুব একটা নেওয়া হয়নি তা বোঝাই গিয়েছিল টিম সিলেকশন নিয়ে। তারপরে মিডিয়ার দাবি ছিল টিমের এক সিনিয়র প্লেয়ার কোহলির নামে নালিশ করেছেন বোর্ডের সচিব জয় শাহকে। তখন নাম প্রকাশ্যে না এলেও আইপিএল চলাকালীন সংবাদ সংস্থার দাবি সেই সিনিয়র প্লেয়ার কেউই না, স্বয়ং আমাদের রবিচন্দ্রন অশ্বিন। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ঘোষণার সঙ্গে সঙ্গেই সকলকে স্তম্ভিত করেন কোহলি। জানিয়ে দিয়েছিলেন টি টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন তিনি। যাই হোক, বলা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন সরাসরি বোর্ডকে জানিয়ে দিয়েছেন টিমের মধ্যে তাকে নিরাপত্তাহীনতায় ভুগতে বাধ্য করা হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনের জায়গা হলেও ইংল্যান্ড সিরিজের চারটে ম্যাচেই কোহলি বাদ দিয়েছিলেন অশ্বিনকে, যা নিয়ে ক্রিকেট মহলে তীব্র আলোচনাও হয়েছিল। তবে অশ্বিন জানিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলি নাকি সেরকম করে ভরসা রাখেননি অশ্বিনের ওপর। শুধু টেস্টেই নয়, ওয়ান ডে টি টোয়েন্টি ক্রিকেটেও যাতে অশ্বিন আর খেলতে না পারেন সেটাও করতে চেয়েছিলেন কোহলি। সেই জন্য ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে অশ্বিন নয়, কোহলি চেয়েছিলেন আরসিবির ইয়ুজবেন্দ্র চাহালকে।